খবর ভারতের সরকারি ও বেসরকারি কর্মীদের জন্য। কেন্দ্রের মোদী সরকারের নতুন নিয়মে কমতে চলেছে হাতে পাওয়া বেতন। পে প্যাকেজে পরিবর্তন আনা হচ্ছে, যার জেরে বেতন কমে যেতে পারে বলে জানানো হয়েছে। কিন্তু কি হতে চলেছে নতুন পে প্যাকেজ, এটি নিয়ে চলছে আলোচনা। আরও দেখুন রিপোর্টে। ভারতে 2021 সালের অর্থবর্ষ থেকে নতুন নিয়ম চালু হতে চলেছে, যাকে বলা হচ্ছে কোড অফ ওয়েজেস। এপ্রিল মাস থেকে জারি করা হবে এই কোড অফ ওয়েজেস 2019। ইতিমধ্যে এই সংক্রান্ত তিনটি বিলই সংসদে পাশ হয়ে গিয়েছে। পয়লা এপ্রিল থেকে তা কার্যকরী হতে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী বেতনক্রমে যে অ্যালাউন্স বা বিশেষ ভাতা দেওয়া হয় তা মূল বেতনের 50% বেশি হতে পারবে না। এর অর্থ বেসিক স্যালারির চেয়ে বেশি হতে পারবে না কোনো ভাতা, তাহলে বেসিক স্যালারিকে 50% হতে হবে। বেসিক স্যালারি যদি 50% হয় তবে স্বাভাবিকভাবেই প্রভাব পড়বে প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটি পেমেন্টে, যার একটা অংশ কাটা হয় কর্মীদের বেতন থেকে। বেসিক স্যালারি বাড়লে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি টাকা কাটার পরিমাণ বাড়তে চলেছে, যার প্রভাব পড়বে কর্মীদের হাতে পাওয়া বেতনের উপর। এদিকে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বা CMII জানাচ্ছে, ভারতে বেকারত্বের হার 7.8% নেমেছে। 22 নভেম্বর যে সমীক্ষা করেছে CMII, তাতে এই তথ্য জানা গিয়েছে। বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।